এই যে সুন্দর হলুদ বর্ণের যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমেরিকার উষ্ণপ্রধান অঞ্চলে জন্মায়। এই গাছের শুষ্ক পাতা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ড্যামিয়েন আর মাদার ট্রিংসার প্রস্তুত হয়। ধ্বজভঙ্গ, রতি বিষয়ক দুর্বলতা, মূত্ররোগ, স্ত্রী রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধির এটা একটি মহা উপকারী ঔষধ। ড্যামিয়েনার অপর নাম হচ্ছে টার্নেরা, তার মানে এই ড্যামিয়েনার অন্য আর একটা নাম আছে, সেটা হচ্ছে টার্নেরা। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে রেমিডিটির ডাক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাব, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই ড্যামিয়েনা বা টার্নেরার মাত্র 4টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ সিলেকশন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে। তো একটি কথা মনে রাখতে হবে, আমি যদি বলি যে ড্যামিয়েনা বা টার্নেরা ঔষধটি মূত্ররোগে বা যৌন রোগে অব্যর্থ ফল দেয়, এই কথাটা সম্পূর্ণভাবে সঠিক নয়। বলতে হবে যে রোগীর লক্ষণের সঙ্গে যদি ড্যামিয়েনার যে লক্ষণ রয়েছে তা যদি সাদৃশ্য হয়, তবেই কিন্তু রোগ সেই রোগে কিন্তু অব্যর্থ ফল দেবে। তো সুতরাং এই যে যে লক্ষণগুলো রয়েছে, ড্যামিয়েনার যে লক্ষণগুলো রয়েছে, সেই লক্ষণগুলো জানার প্রয়োজন, কারণ এটা যদি না জানা যায় তাহলে কিন্তু কোনোভাবেই বলা যাবে না যে ওই ঔষধ ওই রোগের অব্যর্থ, লক্ষণের পরিপ্রেক্ষিতে কিন্তু অব্যর্থ হবে। যাই হোক, আমরা ফিরে আসি, এবার লক্ষণগুলো জানি। প্রধানতম লক্ষণ নাম্বার রয়েছে 1, মূত্র। বৃদ্ধ ব্যক্তিদের অসাড়ে মূত্র ত্যাগ, মূত্রগ্রন্থি ও মূত্রাশয় থেকে সর্দির মতো স্রাব নিঃসরণ হয়, পুরাতন প্রোস্টেট গ্রন্থি থেকে প্রোস্টেট রস নিঃসরণ, সুগার রোগেরও এটা কিন্তু উৎকৃষ্ট ঔষধ। তাহলে আমরা জেনে নিলাম যে মূত্ররোগের কী কী লক্ষণ থাকে। বৃদ্ধ ব্যক্তিদের যদি অসাড়ে মূত্র ত্যাগ হয় এবং সেই মূত্র যদি সর্দি স্রাবের মতো আঠালো আঠালো হয়, প্রোস্টেট গ্রন্থি থেকে যদি প্রোস্টেট রসক্ষরণ হয় এবং যদি সুগারও থাকে, তাহলে সেই মূত্ররোগে কিন্তু উপকারে আসবে। এখন ধরুন আপনি একজন যুবককে তার প্রস্রাবে জ্বালা হচ্ছে, আপনি কিন্তু এই ড্যামিয়েনা ঔষধটি প্রয়োগ করে দিলেন, তাহলে কিন্তু কোনোভাবে আরোগ্য হবে না। আমি আগেও বলেছি আর এখনও বলেছি, ঔষধের সঙ্গে রোগীর লক্ষণে সাদৃশ্য হওয়া চাই, তবেই অব্যর্থ ফল দেবে। প্রধানতম লক্ষণ নাম্বার 2 রয়েছে যৌন রোগ। রতি বিষয়ক দুর্বলতা ও ধ্বজভঙ্গ রোগে এটা একটি মহা উপকারী ঔষধ। সুগার, অশ্বকৃমি, অসৎপথে বীজরূপাতের জন্য এই ধ্বজভঙ্গ রোগটি কিন্তু হয়ে থাকে। এই সময়ে পুরুষত্ব কমে যায়, লিঙ্গ উত্থান হয় না, বাহ্য ও প্রস্রাবের বেগ দেওয়ার সময় অসাড়ে বীজরূপাত ঘটে। এমতো অবস্থায় ড্যামিয়েনা কিন্তু উৎকৃষ্ট ফল দেয়। তাছাড়া স্বপ্ন দোষেরও এটা একটা কিন্তু ভালো ঔষধ। তাহলে আমি এটাও বললাম যে যৌন রোগের কী লক্ষণগুলো থাকতে হবে। যৌন রোগের রতি বিষয়ক দুর্বলতা এবং ধ্বজভঙ্গ, এই দুটি রোগের ক্ষেত্রে, কিন্তু যৌন রোগ আরও আছে, এই দুটি রোগের ক্ষেত্রে মহা উপকারে আসে। তো সেক্ষেত্রে রোগীর সুগার আছে বা অশ্ব আছে বা কৃমি আছে বা অসৎ পথে রোগী কিন্তু বীজরূপাত ঘটিয়েছে, এই অসৎ পথে যেমন হস্তমৈথুন বা অন্য কোনোভাবে সে বীজরূপাত ঘটিয়েছে, এই জন্য যদি ধ্বজভঙ্গ রোগের উৎপন্ন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঔষধটি অব্যর্থ ফল দেবে। প্রধানতম লক্ষণ নাম্বার 3, স্ত্রী রোগ। এই স্ত্রী লোকদের কিন্তু কিছু রোগে কিন্তু আমাদের এই ড্যামিয়েনা ভালো ফল দেয়। সেক্ষেত্রে কেমন লক্ষণ থাকতে হবে, স্ত্রী লোকদের জননেন্দ্রিয় বরফের মতো ঠান্ডা, এই জননেন্দ্রিয় কিন্তু বরফের মতো ঠান্ডা থাকতে হবে। যুবতীদের ঋতুস্রাবের অনিয়ম দূর করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয়। যে সমস্ত মেয়েদের পিরিয়ড অনিয়মিতভাবে হয়, তার মানে কম হয়, পরিমাণে কম হয়, সঠিক সময়ে হয় না, যদি আমাদের এই ড্যামিয়েনা ঔষধটি সেই সমস্ত যুবতীদের প্রয়োগ করা হয়
তাহলে কিন্তু অব্যর্থ ফল দেবে, সঙ্গে যদি স্ত্রী জননেরও বরফের মতো ঠান্ডা থাকে। প্রধানতম লক্ষণ রয়েছে 4, ঔষধের শক্তি ও ডোজ। মাদার টিংচার অধিক কার্যকরী। ডক্টরবাবুরা দেখেছেন যে আমাদের এই ড্যামিয়ানা ঔষধটি কিন্তু মাদার টিংচার ভালো কাজ করে। এবার ডোজ হবে কিন্তু 5 থেকে 10 ফোঁটা দিনে 3 বার, এটা ভালো করে মনে রাখতে হবে, 5 থেকে 10 ফোঁটা দিনে 3 বার। এবার আপনি যদি ধাতু দুর্বলতার জন্য ঔষধটি ব্যবহার করেন, এখানে কিন্তু 3 প্রকার রোগের কথা বলা হয়েছে, যদি আপনি ধাতু দুর্বলতার জন্য এই ঔষধটি ব্যবহার করেন তাহলে কিন্তু কিছু অধিক দিন ব্যবহার করতে হবে। তো যাই হোক, দেখুন আমি খুব সুন্দরভাবে আমার সাধ্যমতো আপনাদের খুব সহজ সরল ভাষায় এর যে লক্ষণগুলো এক্সপ্লেন করে ব্যাখ্যা করে শোনালাম। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।